ইভিনিং ওয়েলকাম টু স্টুডেন্টস কর্নার নামটা একটু চেঞ্জ করলাম কারণ এই প্লেসটা এই চ্যানেলটা অনলি ফর ইউ গাইস তোমাদেরই ইন্সপিরেশনের জন্য তোমাদেরই পড়ার জিনিসগুলো সহজভাবে বোঝার জন্য এবং তোমাদেরই পৃথিবীতে লুকিয়ে থাকা বিভিন্ন রহস্যের সমাধানের জন্য এবং বিভিন্ন সায়েন্টিফিক প্রসিডিওর বা বিভিন্ন সায়েন্টিফিক প্রসেসের জন্য তাই এই চ্যানেলটা অনলি ফর ইউ গাইস দ্যাটস ওয়াই দিস ইজ স্টুডেন্টস কর্নার প্রতিদিন চেষ্টা করি তোমাদের ভিডিওর মাধ্যমে নানান ইন্সপিরেশন বা মোটিভেশন প্রোভাইড করার আর তোমাদের ইন্সপিরেশন বা মোটিভেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে তুলে আনি বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন লিভিং লেজেন্ড বা বিভিন্ন মানুষ যারা হয়তো পৃথিবীতে নেই তাদের অবদানের নানান কাহিনী আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক যেমন করে অর্কদীপ্তের গল্প শেয়ার করেছিলাম বা ঠিক যেমন করে উপাসনার গল্প শেয়ার করেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরই মধ্যেটা উঠে আসা আর একজনের গল্প যে হয়তো তোমার পাশে বসেই ক্লাস করে যে হয়তো টিফিনের সময় তোমার সঙ্গেই টিফিন শেয়ার করে বা যে হয়তো টিফিনের সময় তোমার সঙ্গেই খেলে বা যে হয়তো ক্লাসের পরে তোমার সঙ্গেই তার পড়া নিয়ে ডিসকাস করে অথবা যে হয়তো তোমার সঙ্গেই ছুটিতে ফোনে গল্প করে ইয়েস বা হয়তো তোমারই বেস্ট ফ্রেন্ড যাকে দেখে তুমি হয়তো সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেতে পারো ওকে সো আজকে আমরা গল্প করব অদ্রিজার গল্প দিস ইজ আ স্টোরি Because I have a wings to fly, from being to becoming. Yes, this is the story from being to becoming. আজকে আমরা অদ্রিজার গল্প করব। অদ্রিজা ন্যাশনাল লেভেলে টেনিসে পার্টিসিপেট করতে চায় অদ্রিজা এই বয়সে ক্লাস নাইনে পড়ে এই বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অদ্রিজা তার হবিজে গান নাচ এভরিথিং এবং পড়াশোনাটাও কিন্তু খুব মন দিয়ে করে এবং বড় হয়ে একজন সাকসেসফুল টেনিস প্লেয়ার হতে চায় সেই গল্পটাই তোমাদের সঙ্গে করব আমরা যারা স্টুডেন্টস যারা হয়তো সকালবেলা উঠে পড়তে বসি তারপরে স্কুলে যাই বাড়ি এসে খেলাধুলা করি মাঠে গিয়ে খেলাধুলা করছি বা কিছু শিখছি বা কিছু করছি আবার পড়ছি আবার দিন শেষ করছি অদ্রিজার কিন্তু দিন শুরু হয় প্র্যাকটিস সেশন দিয়ে তারপরে থাকে তার স্কুল তারপরে তার হয়তো থাকে কিছু এক্সারসাইজ তারপরে আবার থাকে তার প্র্যাকটিস সেশন তারপরে পড়াশোনা এই সমস্ত কিছু নিয়ে সে সারাটা দিন থাকে ফুলি এনার্জাইজড আজকে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো ওর ট্রেনিং সেশন ওর জীবনের এইম ওর বা অথবা ওর গোল ওর হবিস ওর ইন্সপিরেশন ওর অ্যাচিভমেন্ট অ্যান্ড এভরিথিং যেটা দেখে তোমরা ফুললি পুরোপুরি বলতে পারি ইন্সপায়ার্ড হবে যারা ডিপ্রেশনে ভুগছো বা যারা জীবনে নিজেদের গোল হারিয়ে ফেলছো তারা হয়তো জীবনে আবার নতুন করে চলতে শিখবে আর যারা অলরেডি নিজেদের গোল সেট করেছো তারা আরও বেশি ডিটারমাইন্ড হবে টু ফুলফিল ইয়োর ড্রিমস তাই আমার কাজ তোমাদের ড্রিমসটা ফুলফিল করার পেছনে একটুখানি এনার্জি প্রোভাইড করা বা তোমাদের ড্রিমসটা ফুলফিল করার রাস্তাটা আর একটু স্মুথ করে দেওয়া তোমাদেরকে ইন্সপিরেশন বা মোটিভেশন দিয়ে তাই আজকে এই মোটিভেশন বা ইন্সপিরেশনাল ভিডিওতে শেয়ার করে নেব অদ্রিজার গল্প দেখে নাও অদ্রিজার অ্যাচিভমেন্ট and everything in her life and ki hote chai she boro hoye amar naam Adrija De ami Panchshahar shiksha niketone class 9 e pori boro hoye ami jemon tennis player hote chai temon higher studies o continue korte chai karon basic education chhara ajkal ar kichui shombhob na
আমি আমার জীবনে অনেকের থেকে খুব ইন্সপিরেশন পেয়েছি। প্রথমে বলি প্লেয়ারদের কথা, যেমন কোকো গফ মাত্র 16 বছর বয়সে WTA জিতেছে, তারপর নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, আমি এদের মতন হতে চাই বড় হয়ে। তারপর আসি আমার বাবা মার কথা, যারা নিজেরা প্রফেসর হওয়া সত্ত্বেও আমাকে কোনোদিন পড়াশোনা নিয়ে জোর দেয়নি, বলেছে খেলি বা যাই করি সেটা যেন ভালো করে করি, সবসময় যে পড়তেই হবে তার কোনো মানে নেই। এটাই আমার কাছে একটা বিশাল বড় ইন্সপিরেশন। জীবনে সাকসেসফুল হতে গেলে সবার আগে দরকার মন ভালো রাখা, কারণ কারো যদি মন খারাপ থাকে বা কেউ যদি ডিপ্রেশনে থাকে তার পক্ষে কিন্তু খুব টাফ সাকসেসফুল হওয়া। তা বাদে দরকার হলো ডেডিকেশন, ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক, কারণ এই তিনটে থাকলে জীবনে সাকসেসফুল হওয়া অনেক ইজি হয়ে যায়। তা বাদে নিজের লাইফের যেটা ড্রিম বা গোল সেটার উপর যেন ভালোভাবে ফোকাস করা থাকে, কারণ সেটা যদি একবার সরে যায় খুব টাফ সাকসেসফুল হওয়া। পড়াশোনার পাশাপাশি আমি খুব গান করতে ভালোবাসি, আর তা বাদে আমি হবি হিসেবে নানান রকম জিনিস করি, যেমন আমি টিভি দেখতে ভীষণ পছন্দ করি, নানা রকম কার্টুন দেখতে স্পেশালি। তারপর আমি নাচ করতেও খুব ভালোবাসি, ছোটবেলায় নাচ গান শিখতাম কিন্তু তারপর বেশ কিছু কারণে ছেড়ে দিতে হয়, কিন্তু এখন আমি করতে সেগুলো খুব ভালোবাসি। নেমে কালদে
পার্টিসিপেট করি এবং পঞ্চশরা প্রিমিয়ার লীগ মানে আমাদের স্কুলে যেটা ক্রিকেটের হয় সেটাও আমি খেলেছি। আমি ছোটবেলা থেকে ক্যারাটে শুরু করেছি আর লাস্ট ইয়ার আমার যখন 13 ইয়ার্স হলো সে বছর আমি ব্ল্যাক বেল্ট হয়েছি, কিন্তু আমার এখন মেইন ফোকাস টেনিস। তাহলে দেখিয়ে নিলে অতিজার গল্প, অর্কদীপ্ত গল্প দেখেছো, উপাসনার গল্প দেখেছো, অদ্রিজের গল্প দেখলে। তোমরা যারা পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই নিজেদের ট্যালেন্টের বা নিজেদের ইউনিক কিছু ট্যালেন্টের বা এভরিথিং তার ভিডিও চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি যেভাবে প্রসিডিউর বলেছি সেইভাবে। এই সপ্তাহে আরও 3 জনের গল্প কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ক্লাস 8-এর 3 জনের গল্প, তাদের কিছু ট্যালেন্টের গল্প। ওকে, তাহলে এভাবেই আমার সঙ্গে থাকো, আরও বেশি করে ইন্সপায়ার হও, আরও বেশি করে ডিটারমাইন্ড হও, আরও বেশি করে পড়াশোনাটা করো এবং তার পাশাপাশি সমস্ত কিছু করো এবং নিজের পায়ে দাঁড়াও এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করো। আমি রয়েছি তোমাদের পাশে অ্যাজ অলওয়েজ। আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো যতটা সম্ভব বন্ধু বান্ধব বা রিলেটিভদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই নিজেরা সেফ থেকো, হেলদি থেকো। আমাকে দেখার জন্য থ্যাংক ইউ, আজকের জন্য টাটা। কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। টাটা।